দেশের পর্যটন বিকাশে এলজিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বান্দরবনের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির উদ্যোগে কয়েক বছরের প্রায় 300 কোটি টাকার বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণ হয়েছে। এসব উন্নয়নের ফলে বান্দরবন জেলার পাহাড়, ডিলা, বন, পাথরের জলপ্রপাত ও আঁকাবাঁকা নদী সমবয়সী পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে একটি হল বান্দরবান। এটি বাংলাদেশের পাহাড়ি কন্যা নামে খ্যাত। ভৌগোলিক কারণেই বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর বান্দরবান জেলা। এই জেলা বগালেক, কেওকারাডাং, মেঘলা, নীলগিরি, নীলাচল, নাফাকুম, স্বর্ণমন্দির সহ আরও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। এসব স্থানে পর্যটকরা সুন্দরভাবে যাতায়াতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে গত 2 বছরে প্রায় 300 কোটি টাকার বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণ হয়। এর ফলে এলজিইডি গ্রামীণ ও দুর্গম এলাকায় ব্রিজ, কালভার্ট, রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। বদলে যেতে থাকে গ্রামীণ জীবনচিত্র। এখন বান্দরবানের প্রত্যন্ত জনপদেও রয়েছে সুন্দর মসৃণ রাস্তা, বিশাল বিশাল ব্রিজ, খাল ঝিরিতে কালভার্ট নির্মাণ করে পাড়ায় পাড়ায় সংযোগ স্থাপন হয়েছে। ফলে অল্প সময়ে এখন পর্যটকরা এসব স্থানে ভ্রমণ করতে পারবে। আসলে এখানে বলার অপেক্ষা রাখে না, বর্তমান সরকারের আমলে যে উন্নয়নের যে মহা যজ্ঞ চলতেছে তার ভিতরে তার অংশ ধারাবাহিকতায় আমাদের কক্সবাজার ডিস্ট্রিক্টের সুখ্যা উপজেলায় আমাদের ব্যাপক উন্নয়নের কাজ চলতেছে। বিশেষ করে আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের এক পর্যটন এলাকা জেলা হয়েছে কক্সবাজার থেকে আর এক পর্যটন জেলা হয়েছে বান্দরবানের সাথে শর্ট কানেকশনের একটা রাস্তা আমরা ইতিমধ্যে যে আমরা যে দাঁড়ায় আছি এই রাস্তাটা আমাদের করা হয়েছে। এই রাস্তাটা এক সময় পায়ে চলার রাস্তা ছিল, লোকজন অনেক কষ্ট করে যে কক্সবাজার উখিয়া যাতায়াত করতো এদিকের এই অংশের লোকজন। এখন রাস্তাটা হওয়াতে তারা খুব স্বল্প সময়ে তারা কক্সবাজার তথা উখিয়ার সাথে স্বল্প সময়ের ভিতরে তারা যোগাযোগ করতে পারতেছে। ইভেন অনেক পর্যটক আমাদের কক্সবাজার থেকে এই শর্ট ডিস্টেন্স রাস্তা দিয়ে বান্দরবন আসার, বান্দরবন ন্যাকেনছড়ির উপভোগ করার তারা সুযোগ পাচ্ছে। আর এই আর এই এই ধরনের আরও বেশ কিছু রাস্তা আমাদের এখানে করা হয়েছে। এই রাস্তাগুলো করা হলে আমি মনে করি যে বর্তমানে যে পর্যটন শিল্পের আরও বিকাশ প্রসারিত হবে।